সুশান্ত সিং রাজপুত 2020 সালের 14 জুন নিজ বাসায় পাওয়া যায় তার ঝুলন্ত লাশ। মাত্র 34 বছর বয়সে তার ছোট জীবনের ইতি টানেন এই উজ্জ্বল তারা। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। সুশান্ত সিং রাজপুত খুব অল্প সময়ে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে শোবিজের আকাশ থেকে খসে পড়া এক ধ্রুব তারার নাম। মৃত্যুর আগে যে মানুষগুলো তাকে ফিরিয়ে দিয়েছিল তাদের দরজা থেকে, আজ সেই মানুষগুলোই খুলে বসেছে তার ভালো কাজের হালখাতা। তার বড় প্রমাণ হল 2021 সালের দাদা সাহেব ফালকে পুরস্কারে তাকে ভূষিত করা। গত দুবছর ধরে তার এই শূন্যতায় হাহাকার করে বলিউড। তরুণ দর্শকদের মনে অতি স্বল্প সময়ে যে ভালোবাসার সিংহাসন তৈরি করেছিলেন সুশান্ত, তা আজও পোড়ায় দর্শকদের। হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এই অভিনেতার মৃত্যুর রহস্য এখনো সকলের কাছে অজানা। এখনো সহকর্মীদের মাঝ থেকে কাটেনি বিষাদের ছায়া। এদিকে 2008 সালে স্টার প্লাসের কিস দেশ মে হ্যায় মেরা দিল মেগা সিরিয়ালে পার্শ্ব চরিত্র দিয়ে বিনোদন জগতে পা রাখেন তিনি। বলিউডে আসেন 2013 সালে কাই পোচে আর শুধ দেশি রোমান্স সিনেমা দিয়ে। এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাতে ভারতীয় ক্রিকেটের অধিনায়ক ধোনির চরিত্রে অভিনয় করে বিশ্বের কাছে ব্যাপক পরিচিতি পান সুশান্ত। অতি অল্প সময়ের জন্য জ্বলে ওঠা এই তারার জন্য এখনো দর্শকদের মনে রয়েছে অগাধ ভালোবাসা। মার্তিয়া তৈয়বা, বিনোদন ডেস্ক, দেশ টিভি।